হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও বন্ধুরা একদম চলে এসেছি আমার সেই গ্রাম বাংলার সেই নদীয়া ডিস্ট্রিক্টের তেহট্ট দু নম্বর ব্লকের নথিপোতার গ্রামে সেই গ্রামে এটাই হচ্ছে আমার গ্রামের নাম তাই আমাদের গ্রামে একটা জলঙ্গি নদী আছে সেই নদীতে আমরা আজকে স্নান করতে এসেছি এবং ঘুরতে এসেছি দেখার জন্যে দেখুন এখানে অনেক বট গাছ আছে এবং ছোট্ট মন্দির আছে কেমন জায়গাটা আপনারা নদীর পাটটা একটু দেখবেন অবশ্যই আমার সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন দেখুন এই যে বাঁশের ব্রিজ বানানো আছে ও পার থেকে পারে আসার জন্যে ওইদিকে গ্রামের নামটা হচ্ছে কৃষ্ণচন্দ্রপুর ওই দিকের দেখুন কত সুন্দর গ্রামের বাড়িগুলা দেখা যাচ্ছে আস্তে আস্তে ওদিক থেকে নদীতে ভেঙে এদিকে ঢুকে যাচ্ছে নদীর মধ্যে আস্তে আস্তে এই দিকটা মাটির চর পড়ে যাচ্ছে নদীতে তো আমাদের এ পারে বাড়ি আমাদের গ্রামের নাম নথিপোতা ওদিকটা হচ্ছে আপনার কৃষ্ণচন্দ্রপুর এটা একটা আপনার শিব মন্দির নদীর উপরে অনেক ভালো জাগ্রত জায়গা আমাদের গ্রামের সব এখানে প্রত্যেক বছর একবার করে ভালো মেলাও হয় তাই সেজন্যে আজকে আমরা এখানে এসে স্নান করতে এবং মন্দিরটা দর্শন করলাম প্লাস কত সুন্দর লাগছে দেখছে এই গরমের দিনে দেখুন আপনারা খুবই সুন্দর লাগছে আর এই যে পিছনে দেখুন মন্দিরের জন্যে নতুন মন্দির আবার বানাচ্ছে কেবল এটা ইয়ে করে ঢালাই মেরে পরা আপনার ইয়ে করে রেখেছে সিঁড়ি বানিয়ে এখনও এটা মন্দিরটা পুরো কমপ্লিট হয়নি তবে বানাবে ওর পিছনেই দেখুন নদী একদম আর কত সুন্দর দেখতে লাগছে আপনারা যে যে এ পর্যন্ত দেখেছেন অবশ্যই কমেন্টে লিখবেন কেমন লাগছে দেখতে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন বন্ধুরা আমরা একদম নদীতে যাব নদীতে গিয়ে দেখব নদীর জল কেমন এখন কতটা আছে এবং নদীতে কেমন লাগছে বা কি কি সব স্নান করছে অনেক লোক আছে তো চলুন আমরা যাই ধীরে ধীরে নদীতে নদী দেখার জন্যে তা এই দেখুন নদীর পাশ দিয়ে এই যে রাস্তা দেখুন একদম মাটির রাস্তা মেটো রাস্তা দুপাশে দেখুন ঝোর জঙ্গল তার ভিতর দিয়ে আমরা যাচ্ছি যাকে বলে আমার গ্রাম বাংলা রাস্তা দেখুন এগুলা তো আমরা শহরের দিকে দেখতে পাই না বা শহরের দিকে এখন নেই তো সেই রাস্তা আপনারা দেখুন আর দেখার পরে অবশ্যই কমেন্টে লিখবেন আপনাদের কেমন লাগছে তাই দেখতে থাকুন আমি আপনাদের একটু দেখুন সাথে সাথে মাঠ পাতের পাটের ক্ষেত আর দুই পাশ দিয়ে জঙ্গল তাই আমি সেই আমার পুরনো দিনের বেলাগার কথা বা আমরা যখন ছোটো ছিলাম দৌড়ঝাঁপ লাফঝাঁপ করতাম দৌড়িয়ে আসতাম নদীতে সেই নদী আর এই নদী এখন একটু চেঞ্জ হয়েছে ওদিকটা আপনার ভেঙে নদীর মধ্যে ঢুকে গেছে এদিকে চলে এসছে তো দেখুন এই যে চলে না নদীর পারে লাস্ট বাড়ি এ পারে দেখুন কত সুন্দর বাড়ি বানানো আছে আমরা এবার ডান দিকে নদীতে নামবো এই যে বাঁশঝাড় দেখুন সোজা চলে যাচ্ছে আমরা এখন নদীতে চলুন আপনারা দেখতে থাকুন আমরা আমাদের নদীটা দেখাচ্ছি দেখুন কেমন লাগছে এই যে নদীর উপরে দেখুন পুরো একদম জমি চাষ করছে চর পড়ে গেছে সব চাষ দিয়ে রেখেছে সোজাই সবাই আমরা যাচ্ছি তাই আমার হাতটা নড়ছে দেখুন নদীতে নিচে নামছে একটু অনেকটা নিচে তা হাতটা কেঁপে গিয়ে পুরো ইয়ে মুদ বোঝা যাচ্ছে না তো এই যে দেখুন এবারে আমি দাঁড়িয়ে গেলাম দেখাচ্ছি আপনাদের এখন এগুলো সব পাট ক্ষেত সব পাট বোনা আছে পাট হয়েছে বা সামনের জায়গাটায় কিছু নেই এখন খালি চাষ দিয়ে রেখে দিয়েছে তো আমরা আপনারা আর একটু অপেক্ষা করুন আপনাদের আমরা আমি নদীটা দেখাবো দেখুন আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন দেখুন আমরা নদীর পারে চলে এসছি নদী দেখা যাচ্ছে এই যে দেখুন সেই নদী জলঙ্গী নদী নদীতে অনেক পানা এবং নদীর জল অনেক কমে গেছে দেখুন কজন বাচ্চা নদীতে স্নান করার জন্য চলে এসছে নামছে এই যে সবাই এখানে আসছে এবং আপনাদের দেখাবো একজন নৌকা নিয়ে দেখুন ডিঙে নিয়ে মনে হয় মাছ ধরার জন্য ওরা ব্যবস্থা নিচ্ছে হ্যাঁ তাই তো সেই ডিঙি নিয়ে ওরা মাছ ধরার ব্যবস্থা নিচ্ছে দেখুন যাচ্ছে দুইজন ডিঙিটা নিয়ে আপনাদের একটু জুম করে দেখানোর চেষ্টা করব ওনারা জাল ফেলেছে মাছ ধরে মাছ এখনও ওই ওনাদের উঠোনে ওরা জাল ফেলে জালগুলোটা চেক করতে করতে চলে যাচ্ছে তাই এই যে আপনাদের আপনারা যে যে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখেছেন আপনারা অবশ্যই আপনাদের কাছে হাজ্য করে রিকোয়েস্ট या आप लोग कोई भी हमारा वीडियो यहाँ तक देखे हैं तो आप लोगों को हाथ जोड़ कर रिक्वेस्ट कोई जो कोई भी मेरा चैनल में नया हो तो हम आप लोगों को फिर से हाथ जोड़ कर रिक्वेस्ट कर रहे हैं हम हमें थोड़ा बढ़ाइए आगे आप लोग हमें सपोर्ट कीजिए सब्सक्राइब शेयर लाइक कमेंट अवश्य करें या हमारा हिंदुस्तान से एवं हिंदुस्तान का बाहर से कोई भी देख रहे हैं तो प्लीज़ सब्सक्राइब लाइक शेयर कमेंट करें आप लोग सब আচ্ছা রাখিয়া আপনারা সব সুস্থ থাকেন ভালো থাকেন নিজের খেয়াল রাখবেন জয় হিন্দ